আজকে আমি বানাবো বিরিয়ানির মশলা, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, জায়ফল একটা, জাবেত্রী, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে আর মৌরি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যান গরম হয়ে গেছে, একে একে সব দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, জাবেত্রী, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ। শুকনো লঙ্কা, জায়ফলটাকে আমি ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দেব। হয়ে গেছে ভাজা, এরপর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে এগুলো, এবার এগুলোকে মিক্সারে গুঁড়ো করে নেব। হয়ে গেছে, এগুলোকে মিক্সারে পাউডার বানিয়ে নেব। হয়ে গেছে পাউডার বানানো, রেডি হয়ে গেছে বিরিয়ানি মশলা।